আসসালামু আলাইকুম। আজাবিস্থল ঢোকার চেষ্টা করছে রুশ বাহিনী। এদিকে গাজা ক্রসিং বন্ধ করে দেওয়ায় ইসরায়েলের নিন্দা করল ফিলিস্তিনিরা। এদিকে ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 5। এবারে বিস্তারিত, আজাবিস্থল ঢোকার চেষ্টা করছে রুশ বাহিনী। প্রেসিডেন্ট জেলেন্সকির একজন উপদেষ্টা এলেক্সেই অ্যারেস্টোভিচ বলেছেন যে মারিওপোল শহরে আজাবিস্থল নামের যে বিশাল ইস্পাত কারখানাটি এখন ইউক্রেনীয় প্রতিরোধের শেষ কেন্দ্রে পরিণত হয়েছে, সেটিতে ঢোকার প্রচেষ্টা আবারও শুরু করেছে রুশ বাহিনী। গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক প্রকাশ্য ঘোষণায় তার বাহিনীকে প্লান্টটির ভেতরে না ঢুকে সেটিকে অবরোধ করতে আদেশ দিয়েছেন। নতুন এই আক্রমণের খবর নিশ্চিত হলে ধরে নিতে হবে যে আজাবিস্থলের ব্যাপারে রাশিয়ার নীতিতে আরও একবার পরিবর্তন এসেছে। এই ইস্পাত কারখানাটির ভেতরে কয়েক সপ্তাহ ধরে শত শত বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছে। ইউক্রেনের আজাফ রেজিমেন্টের একটি ভিডিও প্রকাশ করেছে, যাতে দেখা যাচ্ছে নারী ও শিশুর একটি বাংকারে লুকিয়ে আছে। শিশুদের দেখতে সুস্থ মনে হলেও তারা কয়েক সপ্তাহ ধরে মাটির নিচে লুকিয়ে থাকার পর সূর্যের আলো দেখতে চায় এবং বাড়ি যেতে চায়। মারিওপোল থেকে বেসামরিক লোকদের বের হয়ে যাবার সুযোগ দিতে একটি মানবিক করিডোর খোলার কথা ছিল, কিন্তু এটি খুলছে কি না তা এখনও জানা যায়নি। এই পথগুলো খোলার জন্য আগেকার কয়েকটি চেষ্টা ব্যর্থ হয়েছে। ইউক্রেনের সরকার বলছে তারা আজ বেসামরিক লোকদের বের করে নেবার আরেকটি চেষ্টা করবে, কিন্তু তারা সতর্ক করে দিয়েছে যে রুশরা হয়তো এটির পৃথক করিডোর খোলার চেষ্টা করতে পারে, যেটি দিয়ে লোকজনকে রাশিয়ার দিকে নিয়ে যাওয়া হবে। ওডেসা শহরে ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের তৃতীয় বৃহত্তম শহর ওডেসায় রাশিয়ার বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। প্রেসিডেন্ট জেলেন্সকির দপ্তর বলছে যে এতে অন্তত 5 জন নিহত হয়েছে এবং নিহতদের মধ্যে 3 মাস বয়সী এক শিশু রয়েছে। আহত হয়েছে আরও 18 জন। ওডেসা শহরের কর্তৃপক্ষ বলছে 2টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়, তবে অন্য 2টি ক্ষেপণাস্ত্র একটি বেসামরিক স্থাপনা এবং আরও 2টি কিছু আবাসিক ভবনে আঘাত করে। রাশিয়ার নৌবাহিনীর এই বন্দর শহরটি অবরোধ করে রেখেছে। এর আগে ওডেসার ওপর বিচ্ছিন্নভাবে গোলাবর্ষণ করা হলেও এরকম হামলা কখনো হয়নি। এদিকে গাজা ক্রসিং বন্ধ করে দেওয়ায় ইসরায়েলের নিন্দা করল ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের গাজা ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল। গাজা ক্রসিং বন্ধ করে দেওয়ায় ইসরায়েলের নিন্দা করেছে ফিলিস্তিনিরা, শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা। ইসরায়েলের কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা ফিলিস্তিনের গাজা ক্রসিং বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ফিলিস্তিনি শ্রমিক ও ব্যবসায়ীরা গাজা ভূখণ্ড থেকে অন্য কোথাও যেতে পারছে না। তারা এখন অবরুদ্ধ অবস্থায় আছেন। এর মাধ্যমে গাজা ভূখণ্ডের সকল ফিলিস্তিনিদের ওপর শান্তির বিধান জারি করা হয়েছে। এ কারণে ইসরায়েল কর্তৃক এমন নির্মম অবরোধ আরোপের নিন্দা করেছে ফিলিস্তিনিরা, কারণ ইসরায়েল ও মিশরের 15 বছরের কঠোর অবরোধের ফলে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে 20 লাখ সাধারণ মানুষ এখন মানবেতর জীবনযাপন করছে। শনিবার থেকে ইসরায়েলের এই অবরোধ আরোপ করেছে। অবরোধ আরোপের কারণ হিসেবে ইসরায়েল বলছে শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী অভিযোগ করেছে যে গাজা থেকে হামাস 3টি রকেট নিক্ষেপ করেছে। এই কারণে গাজা ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। হামাসের রকেট হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজা থেকে যে 3টি রকেট হামলা হয়েছে তার একটি পড়েছে ইসরায়েলের খোলা প্রান্তরের মধ্যে এবং দ্বিতীয়টি পড়েছে ফিলিস্তিনি ভূখণ্ডে। তবে তৃতীয় রকেটটি কোথায় পড়েছে তা নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। এর আগে 1 সপ্তাহ আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলের 4টি রকেট নিক্ষেপ করা হয়েছে। এসব রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। এদিকে ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 5। ইউক্রেনের প্রধান বন্দর নগরী ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 5 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 18 জন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির কার্যালয়ের প্রধান এই তথ্য জানিয়েছে। শনিবার বিবিসির লাইভ প্রতিবেদনে সব তথ্য জানানো হয়। বার্তা পরিষেবার টেলিগ্রাম আদ্রি ইয়ারমাক লিখেছেন যে হামলায় নিহতদের মধ্যে 3 মাস বয়সে এক শিশুও আছে। তিনি আরও লিখেছেন, শয়তানের শাস্তি হবে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ওডেসার বিল্ডিংয়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এই ভিডিও ফুটেজের সত্যতা নিশ্চিত করেছে বিবিসি। ভিডিওতে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে, তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।